আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। নমস্কার। ভগবান যা করে মঙ্গলের জন্য, শুনেছেন কথাটা? ভগবান, উপরবালা, গড, আল্লাহ যা করে মঙ্গলের জন্য, আজকে সেই নিয়েই কথা বলবো। আজকে সেই নিয়ে কথা বলবো। দেখছেন এবং শুনছেন আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। আমি আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শিলাল। এই মুহূর্ত আপনাদের জন্য ভগবান যা করে মঙ্গলের জন্য। একটা মানুষের খুব বিশ্বাস ছিল ভগবানের প্রতি। অনেকেরই বিশ্বাস থাকে, আমার তো আছেই, আপনারও আছে হয়তো। খুব বিশ্বাস আছে ভগবান যা করে মঙ্গলের জন্য। কথাটা কি ধ্রুব সত্য কিনা বলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখেন ভগবান কিন্তু কিছুই করে না, ভগবান কিন্তু কিছুই করে না। সত্যি কিছু করে বলেন তো? আমার সামনে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমার সামনে মহাদেব দাঁড়িয়ে আছে, আমার সামনে মা শীতলা দাঁড়িয়ে আছে, আমার সামনে মা দুর্গা দাঁড়িয়ে আছে, আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমার সামনে জিসুস গার্স দাঁড়িয়ে আছেন। এরা কি সত্যি কিছু করে? করে কি? মূর্তি দাঁড়িয়ে আছে, প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, তার আকার দাঁড়িয়ে আছে। যারা যে রিলিজিয়ানে তারা সেটাকে বিশ্বাস করে, সেটাই তাদের গড, ভগবান, আল্লাহ, ঈশ্বর, তাই তো? কিন্তু উনি তো কিছুই করে না, উনি তো কিন্তু কিছুই করে না। করে কি? তা সত্ত্বেও আমরা বলি ভগবান যা করে মঙ্গলের জন্য। কি অদ্ভুত না? ভগবান যা করে মঙ্গলের জন্য তা সত্ত্বেও আমরা বলি। আপনি মহাদেবের লিঙ্গে জল ঢালতে যাচ্ছেন, শিবলিঙ্গে, আপনি সন্তোষীমার ব্রত করছেন, আপনি মা মনসার ব্রত করছেন, আপনি লক্ষ্মীর পাঁচালে পড়ছেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, শুক্রবার স্পেশালি জুম্মাবার করতে যাচ্ছেন, রোজ নামাজ পড়তে যাচ্ছেন, আপনি ভগবান গডকে দেখতে যাচ্ছেন, প্রে করতে যাচ্ছেন, সবাইকে দেখছেন, কিন্তু উনি কিন্তু স্ট্যান্ড বাই। কি উনি কি ভাষা খরচা করে, বলে এই তুই এটা করিস না, তুই এইটা কর, এইটা করলে তোর ভালো হবে, বলে কি? কি আপনাকে বলেছে যে ভাই তুই এইটা কর, তুই এইটা কর, বলেছে কি? আপনি বলুন, আপনি যে ভগবানকে ভালোবাসেন, পুজো করেন, প্রে করেন, সে তিনি কি বলেছেন? আপনাকে কোনো দিন বলেনি। তা সত্ত্বেও আপনি ভগবানকে বলেন ভগবান যা করে মঙ্গলের জন্য। এমন একটা দিনে এরকম একজন ভক্ত ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, তার মনে সন্দেহ হলো যে ভগবান কিছুই করছে না, আমি যদি ভগবানের জায়গায় থাকতাম তাহলে ফাটিয়ে দিতাম, আমি যদি ভগবানের জায়গায় থাকতাম তাহলে ফাটিয়ে দিতাম, সে মনে মনে এটাই ভাবলো। সেই ভাবনা নিয়ে সে চলে গেল তার ভগবানের কাছে। ভগবানকে বললে, হে ভগবান, তুমি কিছুই করো না, তুমি আমাকে একটা দিন দাও তোমার জায়গায়, তুমি আমাকে একটা দিন দাও তোমার জায়গায়, দেখবে আমি তোমার জায়গায় দাঁড়িয়ে ভগবান কী করে কাজ করে আমি তোমাকে দেখিয়ে দেবো, আমাকে একটা দিন দাও। ভগবান বলল, ঠিক আছে, তথাস্তু, তাই হবে, তুমি আজকে ভগবান হয়ে যাও, আমি কোনো কাজ করবো না, ঠিক আছে, আমার কাজ নেই। ভগবান বলছে, আমার কোনো কাজ নেই, তুমি দাঁড়িয়ে যাও ভগবান হয়ে। সে দাঁড়িয়ে গেল মন্দিরে ভগবান হয়ে, সে দাঁড়িয়ে গেল মন্দিরে ভগবান হয়ে, ঠিক আছে, দাঁড়িয়ে গেল। একজন ভক্ত এলো, হে ভগবান, হে ভগবান, ঠিক আছে, যার যার মনোকামনা মনো ইচ্ছা পূর্ণ করার জন্য এলো, হে ভগবান, হে ভগবান। ভগবান বলছে, কী হয়েছে বলো, ঠিক আছে, ভগবান মানে যে ভগবান হয়েছে আর কি, ভক্তই ভগবান, ভক্ত যে হয়েছে, সে ভক্ত ভগবান হয়েছে, সে ভগবান বলে, হ্যাঁ কী হয়েছে বলো। যে ভগবান, আমি খুব গরিব, আমি খুব গরিব, খুব গরিব, আমি যদি একটু সোনা গয়না থাকতো আমার কাছে, টাকা পয়সা থাকতো, তাহলে আমার গরিবটা কেটে যেত। ভগবান শুনে বললো, নতুন ভগবান শুনে বললো, কি ঠিক আছে, তুমি তো গরিব, তুমি আমার প্রার্থনা করো, তুমি আমার প্রার্থনা করো, ঠিক আছে, দেখো তোমার কাছে টাকা পয়সা সোনা গয়না চলে আসবে,
সে প্রার্থনা করতে বসলো, নতুন ভগবানকে ডাকতে শুরু করলে, ভগবান আমাকে প্রার্থনা করছে। একটা চোর কী করলো সেই সময়, একজনের গয়না টাকা পয়সা চুরি করে, ঠিক আছে, মন্দিরের দিকে আসছে, আর পেছনে লোকে চোর 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 বলে তাড়া করেছে। এবার সেই চোর বাবা জীবন কোথায় যাবে? চোর 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 বলে তাড়া করেছে, চোর বাবা জীবন কোথায় যাবে? সে মন্দিরে ঢুকে আছে। মন্দিরে ঢুকে দেখছে একটা লোক প্রার্থনা করছে, তার হাতে সোনা আর টাকার পুলিটা তার হাতে দিয়ে দিল, ব্যাগটা দিয়ে কী করলো, সে লুকিয়ে গেল মন্দিরের ভেতরে, সোনা আর টাকা পয়সার পুলিটা দিয়ে সে লুকিয়ে গেল। এবার পেছন দিয়ে চোর 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 বলে যে যার চুরি করেছে সে দৌড়ে আসছে, পেছনে পুলিশও আসছে। মন্দিরের ভেতরে ঢুকেছে চোরটা, ঢুকেছে, সে ঢুকেছে, ঢুকে দেখে সে গয়নার পুডিটা নিয়ে বসে আছে। পুলিটা দেখে চিনতে পেরেছে, যার যার সোনা গয়না টাকা পয়সা ছিল সে চিনতে পেরেছে, এই তো আমার পুডলি, এই আমার পুডলি, এই চুরি করেছে আমার সোনা গয়না টাকা পয়সা। পুলিশ কী করলো, ভক্তটাকে, যে ভক্তরা ডাকছিল ভগবানকে, তাকে তুলে নিয়ে চলে গেলো, অ্যারেস্ট করে নিয়ে গিয়ে, চ তুই চুরি করেছিস চ, ঠিক আছে, চলে গেল। আর যে বেলা চোর ছিল সে তো বেঁচে গেল, সে তো বেঁচে গেল। এবার পুলিশ তো নিয়ে চলে গেলো, যে ভক্ত যে ভগবানের পাত্র সে তো পুলিশে নিয়ে চলে গেলো, সোনা গয়না নিয়ে তাকে ফেরত দিয়ে দিলো, যারটা তার তাকে নিয়ে চলে গেলো। চোরটা বেরিয়ে এলো মন্দিরের সামনে, বেরিয়ে এসে ঠাকুরকে বলছে, নতুন 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 ভগবানকে বলছে, এ ভগবান, যাও দুটো সোনা গয়না টাকা পয়সা একটু হাতে এলো, সেটাও রাখতে পারলাম না, সেটাও ধরা পড়ে গেলাম, সেটাও গেল। ভগবান বলে, তোর কোনো চিন্তা নেই, তোর কোনো চিন্তা নেই, তোর দায়িত্ব আমি নিচ্ছি। নতুন ভগবান প্রথমটা তো দায়িত্ব নিল, নিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল, তাকে সোনা গয়না দিত দিল দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল। ভগবানের কাছে এসছো মাছের জন্য, সে বাঁচতে পারলো না, উল্টে তার জেলে চলে গেল। চোরটা এবার ভগবানকে ডাকলো, এবার ভগবান বলছে, দাঁড়া তুই চিন্তা করিস না, তথাস্তু, তোর ব্যবস্থা করছি, ঠিক আছে, তুই যা, তুই বিকেলে তোর একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে, তোর টাকা পয়সা সব সোনা গয়না চলে আসবে, তোর অভাব মিটে যাবে। সে মন্দির থেকে বেরোলো, বেরিয়ে সে খুব আনন্দে নাচতে 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 রাস্তা দিয়ে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে রাস্তা দিয়ে, ভগবান আমাকে বলে দিয়েছে আমি পেয়ে যাবো সোনা গয়না টাকা পয়সা, আমার গরিবারে চলে যাবে, ঠিক আছে। চোরদের তো এরকম স্টাইলেই বলে, যাচ্ছে যেতে যেতে একটা লরি এসে তাকে পিছিয়ে দিয়ে চলে গেলো, একটা নাচতে নাচতে যাচ্ছে, দেখ খেয়াল করেনি, একটা লরি এসে তাকে পিছিয়ে দিয়ে চলে গেলো, পিছিয়ে দিয়ে চলে গেলো, মানে চোরটা মরে গেল, বুঝতে পারছেন, সে চোরটা মরে গেল। এবার আসল যে ভগবান সে চলে এসছে মন্দিরে, যে তুমি কী উপকার করলে আজকে, ও যে কেন ভগবান, আমি তো আপনার জায়গাতে উপকার করছি, দেখো আমি ও যে প্রথম ভক্তটাকে তাকে সোনা গয়না দিতে গেলাম, কিন্তু সে তো ফেঁসে গেল, ফেঁসে গিয়ে তাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল, আর যে চোরটা নিয়ে এসেছিলো চুরি করে, ঠিক আছে, তার তো জেলটা হলো না, তাকে তো বাঁচালাম, কিন্তু সে তো বলে সে তো গাড়ির তলায় চলে গেছে, লরির তলায় চলে গেছে। বলে তোমাকে আমি বলেছিলাম যে তুমি কিছু করো না, তুমি কিছু বলো না। বলে কেন? বলছে এই দেখো রগরটা দেখো, আসল ভগবান নতুন ভগবানকে বলছে, রগরটা দেখো, যে ভগবান যে মানুষটা এসেছিল সে তো চোর নয়, সে ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছিল, তুমি কী করলে চোরের চুরির জিনিস তাকে দিলে, ঠিক আছে, তার অভাব মেটাতে গেলে, তা তো জেল হয়ে গেল, অভাব মিটল না, আর যে চোরটা ধরা পড়লে তার জেল হতো, কিন্তু সে লোক সেই চোরটা তো গাড়ির তলায় যেত না, যে চোরটা চুরি করে নিয়ে এলো সেই চোরটা ধরা পড়লে তার জেল হতো, তা সে তো গাড়ির তলায় যেত না। তা ভগবানের সৃষ্টি যেটা করে সেটা ভালোর জন্য করে, তো ভগবান কী করতো, আমি থাকলে কী হতো, আসল চোরটা ধরা পড়তো, সে জেলে চলে যেত, সে গাড়ির তলায় যেত না, আর যে লোকটা অভাবে কাঁদছিল, ঠিক আছে, সে চোরের দায় জেলে যেত না। বলছে হ্যাঁ ভগবান, আমার ভুল হয়ে গেছে, এখন আমার বিশ্বাস হলো যে ভগবান যা করে মঙ্গলের জন্য, অর্থাৎ আমি মানুষ হয়ে যেটা আমি আপনাকে বলছিলাম যে আমাকে একটা দিন সুযোগ দিন, আমি ভগবান হয়ে দেখাই, ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি, আমি কান ধরছি, হে ভগবান তুমি যেটা করবে ভালোই করবে, অর্থাৎ কথায় আছে ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই।
আমরা ভগবানকে বেকার বেকার রাগ করি, কিন্তু ভগবান ওই সামান্য দুঃখটা দিয়ে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। ওই চোরটার মতন, চোরটা হতো জেল হতো কিন্তু মরতো তো না কি, আর গরিবের যে অভাব ছিল অভাবটা থাকতো, সে তো চোরের দ্বারা জেলে যেত না। গরিবটা চোর নয়, গরিবরা কি চোর? চোর না, গরিবরা কষ্ট পায়, সে গরিবানা থাকতো তাকে জেলে যেতে হতো না, চোর বদনাম নিতে হতো না, আর চোরটাকে জেলে যেতে হতো খুব জোরে, তাকে মরতে হতো না। অর্থাৎ ঈশ্বর ভগবান আল্লাহ গড যেটা করে সেটা ভালোর জন্যই করে। অর্থাৎ আজকে হিরো ভগবান আল্লাহ গড, কে বলছে ভগবান কিছু করে না? নিশ্চয়ই ভগবান যেটা করে মঙ্গলের জন্য। আমি আগামী শনিবার ঠিক এই সময় একমাত্র পূর্ণিমা দিতে চলে আসব, এরকম একটা কাহিনী নিয়ে। আপনিও পারেন জিরো থেকে হিরো হতে, তবে আপনি দয়া করে ভগবান হতে চাইবেন না, মানুষ হয়ে থাকুন। আজকের ভগবানই হচ্ছে হিরো। নমস্কার। আপনিও পারেন জিরো থেকে হিরো হতে অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সন্ধে 8:40, পুনঃপ্রচার রবিবার সকাল 8:30।